নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাপে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে যাব আজকের রেসিপিতে আজকের আমি জলখাবারেরই একটা রেসিপি করব। প্রতিদিন যখন আমাদের রুটি তরকারি খেতে ইচ্ছা করে না কিংবা বাচ্চাদের কী টিফিন দেবো কী টিফিন দেবো ভেবে উঠতে পারি না তখন এই রেসিপিটা করে আপনারাও বাড়িতে খেয়ে নিতে পারেন আবার বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন আমি কিভাবে এই রেসিপিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই জলখাবারের রেসিপিটার জন্য আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজটা দু রকমভাবে কেটে নিয়েছি এক হচ্ছে এই রিং রিং করে কেটে নিয়েছি টমেটোটাও তাই একই রকমভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি একটা কুচিয়ে নিয়েছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো নিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি দুটো ডিম আর দুটো আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নেব আর এই আটার সাথে আমি তিন চামচ ময়দা নিয়ে নেব এরপর এই আটা ময়দার মধ্যে আমি নুন নিয়ে নেব স্বাদ অনুযায়ী নিতে হবে আর এই আটা আর ময়দার মধ্যে আমি কালো জিরে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এটাই আমি হাত দিয়ে একটু ঘষে নিয়ে দিয়ে দেব এরপর আমরা যেমন আটা মাখাই সেইভাবেই এই আটা ময়দা কালো জিরে লবণ বা নুন একসাথে ভালো করে মেখে নেব নরম করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি আপনারা যদি পারেন ময়দা দিয়েও করতে পারেন আর আগে থেকে যদি আটা মাখা থাকে সেই আটা মাখাটা দিয়ে ওই রেসিপিটা করে নেওয়া যাবে আটাটা বেশ ভালো করে মেখে নেব আটাটা বেশ ভালো করে নরম করে মেখে নিয়েছি এবারে আমি এটা চাপা দিয়ে রেখে দেব এরপর আমি সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আলু দুটো খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আলুগুলো আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব গরম আছে সেই জন্য আমি হাত দিয়ে করছি না চামচটা দিয়েই করে নিচ্ছি তা এমনভাবে করব খুব যে একেবারে মসৃণ করে নিতে হবে তা নয় একটু ডালা ডালা থাকলেও ভালোই হবে খুব মি মিহি করে নিতে হবে না আলুটা এইভাবে ম্যাশ করে নিয়েছি আমি একটা আলাদা বাটি নিয়ে নিলাম এতে সব উপকরণগুলো দিয়ে মেশানো যাবে না সেই জন্য এই আটা মাখানোর বাটিটাই আমি নিয়ে নিলাম এই আলুর মধ্যে এবারে আমি দিয়ে দেব আগে থেকেই কেটে রেখেছি এগুলো টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবই একসাথে দিয়ে দেব আর ধনে পাতা কুচি সব কুচানো সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ম্যাগি মশলা আর খুব সামান্য পরিমাণে একটু চিনি আর দিয়ে দেব আমি যে দুটো ডিম নিয়েছি ডিম ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো এরপর এই সব মিশ্রণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যেই মিশিয়ে নেব এটা তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো এবারে আটা মাখাটাও আমি রুটির যেরকম আমরা লেচি করি সেইভাবে লেচি করে নিতে হবে এইভাবে লেচিগুলো করে নেব আমি এখানে তিনটে লেচি করে নিয়েছি এরপর এই লেচিগুলোই আমি রুটির মতো মতো করে বেলে নেব একটু সামান্য ময়দা গুঁড়ো দিয়ে আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন ভালো করে গোল করে বেলে নিয়েছি একদম এইভাবে বেলে নিতে হবে রুটির মতো করে বেলে নেওয়ার পর আমি এই রুটিগুলো একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এই চাটু এর মধ্যে এবারে এই রুটিটা ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে খুব কড়া করে ভাজবো না এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে ভাবে হালকা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে এবারে আমি যে আলু ডিম সমস্ত সবজি দিয়ে যে একটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিতে হবে এরপর এইভাবে একটা করে পেঁয়াজের আর টমেটো গ্রিনগুলো দিয়ে দেবো দেওয়ার পর এটা ভাজ করে নেব দিয়ে এবারে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব এইভাবে করলে ভেতরে সবজিটাও কুক হয়ে যাবে এক পাঁচটা এইভাবে হতে থাক ততক্ষণে আমি আর রুটি বেলে নেব এরপর আমি উল্টিয়ে দেব ওই ফুন্তিটা দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছে এইভাবে আবার এই আমি ভালো করে রান্নাটা হতে দেব হয়ে গেছে এইভাবে বাকি দুটো করে নেব তুলে রেখে দেবো আরও একটা দিয়ে দেবো ভেজে নেব আর খাওয়াটাও খুব ভালো ডিম টিম দেওয়া আছে সবজিও দেওয়া আছে এইভাবে আবার এর মধ্যে আলু ডিম সবজির মিশ্রণটা আবার দিয়ে দেবো এরপর তেল দিয়ে দেবো ভালো করে ভেজে ঠিক একই রকম ভাবে এটাও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব এই পর এতেই এই চাটির মধ্যে লাস্ট এটাও ভেজে নেব সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব এরপর আমি একটা চুরির সাহায্যে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে খাওয়া যাবে কেন মোটা তো খেতে অসুবিধা হবে দেখুন বন্ধুরা এইভাবে পিস পিস করে কেটে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দেবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ